সাগরদিঘিতে জয় পেল কংগ্রেস, বাংলার বিধানসভায় ফের খাতা খুলল শতাব্দী প্রাচীন দল। এই জয় মানুষের জয়। বাম কংগ্রেস, তৃণমূল, বিজেপি সকলকে জয়ের জন্য ধন্যবাদ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাগরদিঘি নির্বাচনে বাজিমাত করেছে বাম কংগ্রেস জোট। 25,000-এর বেশি ভোটে জিতলেন বাম কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস। 2021-এর বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সুব্রত সাহা জিতেছিলেন 50,000-এরও বেশি ভোটে। সুব্রত সাহার মৃত্যু হলে উপনির্বাচনে বদলে গেল প্রেক্ষাপট। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে আলোচনা প্রসঙ্গে উঠে এলো সাগরদিঘির জোট প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এ জোট অনৈতিক। বাম কংগ্রেস বিজেপি নিজেদের মধ্যে দেওয়ানিওয়ার সম্পর্ক গড়ে তুলেছেন। 2021-এ সিপিএম কংগ্রেস অ্যালায়েন্স করেনি, জোটের নামে মহাভোট ছিল না, তাদের ভোটটা ট্রান্সফার করেছিল বিজেপিকে, আর সাগরদিঘিকে এবার ভোটটা ট্রান্সফার করেছে বিজেপি ওদের। দেওয়ানিওয়ার সম্পর্ক, সুতরাং ওসব করে কোনো লাভ নেই। তৃণমূলকে ওড়ানোর সাহস যে দেখাবে না, তাকে দেখতে হবে চোখে সর্ষের ফুল। আর আমরা আগামী দিন এই কংগ্রেস, সিপিএম আর বিজেপির যে নাট্য, মানে এমনি নাট্যকারের নাট্য না, রাজনৈতিক চাতুরতার নাটক, অপপ্রচারের নাটক, কুৎসার নাটক, এটাকে খতম করবই। ইটস আওয়ার চ্যালেঞ্জ। বিজেপি ক্যানট টাচ তৃণমূল কংগ্রেস। দিদি, একটা আসন জিতে প্রমাণ করে দিল যে ওদের ভোট ওদের ট্রান্সফার করে, ওদের ভোট ওদের ট্রান্সফার করে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাম কংগ্রেস জোটকে তুলোধনা করছেন, সেখানে অধীরের তোপ এই ভোট প্রমাণ করলো মমতা অপরাজেয় নন। এই নির্বাচন এটা প্রমাণ করলো যে মমতা ব্যানার্জি ইজ নট ইনভিনসিবল, অর্থাৎ মমতা ব্যানার্জি অপরাজেয় নয়। উঠে এলো 24-এর লোকসভা প্রসঙ্গ, মুখ্যমন্ত্রীর শটান উত্তর, কোন রাজনৈতিক জোট নয়, জোট হবে মানুষের সঙ্গে। মানুষ, তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে, আমরা ওদের কারোর সাথে যাব না, আমরা একা লড়বো মানুষের সমর্থন নিয়ে। যারা বিজেপিকে হারাতে চায় তারা আমাদের ভোট দেবেন, এটা আমি বিশ্বাস করি, আর যারা কংগ্রেস সিপিএমকে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি। এই সত্যটা উদ্ঘাটিত তো আজকে হয়ে গেছে। অন্যদিকে সাগরদিঘি জয়ের পর জোটকে গুরুত্ব দিলেন অধীর চৌধুরী। আজকে এই নির্বাচন, এই নির্বাচনে কংগ্রেস বাম ঐক্যবদ্ধ হয়েছিল। তৃণমূলের অনেক ভালো কর্মী আছে যারা মনে করেছে যে তৃণমূলকে এই দুর্নীতির অপরাধের শাস্তি দেওয়া দরকার, তারাও আমাদের সমর্থন করেছে। বিজেপিরও কোনো কোনো ভোটার হয়তো তারা মনে করেছে যে তৃণমূলকে হারাতে গেলে কংগ্রেসকে সমর্থন করলে ভালো হয়, কারণ বিজেপির এখানে জেতার ক্ষমতা নাই, তাই তারাও হয়তো কিছু কিছু আমাদেরকে ভোট দিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে লিটমাস টেস্ট ছিল সাগরদিঘি নির্বাচন। এই নির্বাচন তুলে ধরলো একাধিক প্রশ্ন, তবে কি রাজ্যে বাম কংগ্রেস জোট ফের প্রাসঙ্গিক হয়ে উঠল, উত্তর খুঁজছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কলকাতা টিভি।